গুড মর্নিং সুপ্রভাত, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। তো সকালবেলা শুরু করলাম এক কাপ চা দিয়ে, সবাই মিলে একসাথে চা নিয়ে। বুঝতে পারিনি আজকে সবার মোটামুটি চা খাওয়া হয়ে গেছে। আমি হচ্ছি সবার লাস্ট প্যাসেঞ্জার, তো আমি আর আমার মা এইমাত্র ঘুম থেকে উঠলো আর আমি উঠেছি বেশ খানিকক্ষণ আগে। উঠে উপরের কিছু কাজ ছিল, সেগুলো করে এসে তারপরে এখানে নিচে আসলাম। তো যাই হোক, এখানে সবাই মিলে একসাথে গল্পগুজব করছি। আর দিদিভাই এখানে সকালে রুটি তরকারি হবে, তো তার জন্য সবজি কাটতে বসেছে। দেখো কত মনের কথা, প্রাণের কথা এরা বলছে। তো আমিও ছিলাম ওখানে যদিও, আর আমি বা আমরা তো গল্প মানে পেলে সেখানেই ঘাঁটি পেতেনি, মানে এমনভাবে আমরা বসবো গোল মিটিং, সেখান থেকে আর কাজবাজ সব ভুলে যাব, এরকম আমাদের মহিলাদের হয়। তো দেখো আমি সবজিগুলো নিয়ে বসে গেছি না, চলে এসেছি দিদিভাইয়ের কাছ থেকে, আমি ধুয়ে নিচ্ছি আর মা সবজিটা বসাবে। আমাকে বললো কণিকা ধুয়ে দাও, আমি বসাচ্ছি। তো শীতকালে কিন্তু হরেক রকম সবজি খেতে বেশ দারুণ লাগে। তো মাকে বলেছিলাম একটু মাখা মাখা তরকারি করতে, মা বললো না, একটু মানে অল্প করে তেল দিয়ে একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে একদম জল ছাড়া মাখা মাখা করি, মানে ভাজা ভাজা, ওটাই ভালো লাগবে। তো আমি বললাম ঠিক আছে। আর আজকে হচ্ছে একটা বিশেষ দিন, অলরেডি তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো, হ্যাঁ আজকে আমরা নতুন ঘরে প্রবেশ করতে চলেছি। হঠাৎই মানে এই ডিসিশন নেওয়া হলো, তার কোনো কারণ নেই। আসবাসবো করছিলাম, কিন্তু উজ্জ্বল বললো যে আমাকে ওপরের ঘরে আজকে নিয়ে চলো, আমার ভালো লাগছে না আর কতদিন এভাবে থাকবো। তো তারপরে সবাই মিলে ঠিক করলাম ঠিক আছে অসুবিধে নেই, ভালো দিন আজকে। ভালো দিন বলতে মানে ভালো দিন কি, যেদিনই ইচ্ছা হয় সেদিনই আসা যাবে, কোনো ব্যাপার নেই। যেহেতু আমাদের অলরেডি মানে ভীত পুজো, গৃহপ্রবেশের পুজো অলরেডি আমরা আগে করেছি, এটা তো আমাদের মানে একেবারে ভীত থেকে তৈরি হয়নি, ভীত পুজো আগে করা হয়েছিল যখন আগে পুরনো ঘর তৈরি করেছিলাম তখন। তো এখন যেহেতু পুজো দেওয়া যাবে না, বছরখানিক পর আমরা ঘরের পুজো করে নেব, ঘরের পুজো বা এমনি সত্যনারায়ণ পুজো যেটা হয় সেই পুজো। তো দেখো টুকটাক কিছু কাজ ছিল সেগুলোই পরিষ্কার করছি, মানে আলমারিটা একটু নোংরা হয়েছিল, ফ্রিজটা কলিন দিয়ে পরিষ্কার করলাম, তারপরে ডাইনিং টেবিলটা পরিষ্কার করলাম, মোটামুটি হাতের কাছে যেইটুকুনি সব পরিষ্কার করছি। তারপরে তো অনেক দিন এখনও গোছগাছ বাকি রয়েছে, তো আস্তে আস্তে সব করবো, তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। আর এদিকে পিসিকে বেলুন ওড়ানো দেখাচ্ছে, যে বাবেলসগুলো এনে দিয়েছিলাম ওকে একটা বোনকে একটা, সেগুলোই আর কি। আর মা এখানে আটা আনতে দিল কোয়েলকে, তো বললো যে যা আটা নিয়ে, আমি আর কি দিলাম। তো মা আবার পয়সাটা দিল কোয়েলকে, বললো যে যা 2 কিলো আটা নিয়ে আয়। তো মা এখানে আটা মাখতে বসেছে, আটা কম ছিল ওই জন্য আবার কোয়েল আটা এনে দিল সামনের একদম দোকান থেকে। তো এখানে আমার মা আটা মেখে দিচ্ছে, আর আজকে আমার ছুটি, চারিদিকে আমার মা দিদিরা মানে এমনভাবে কাজ করছে, আমি তো মহারানীর মতো পায়ের ওপর পা তুলে শুধু ভিডিও করছি আর আমার কাজ করছি। যদিও আজকে আমার কাজ কম ছিল না, আর দুপুরে রান্নাবান্না তো করতেই হবে, তো আজকে যদিও আমি দিদিভাই দুজনে মিলেমিশে রান্না করেছি। আর এখন যাবো আমি ওপরে, উজ্জ্বলকে ওঠাতে যাব, তো চলো। আর এখানে দেখো আমার মা আটা বেলে দিচ্ছে, মানে রুটি বেলে দিচ্ছে, আর দিদিভাই এখানে গল্প করছে আর রুটি করছে। তো এই হয়, কাজ করতে করতে গল্প করতে করতে যদি কাজ করা যায় না, তাহলে দেখবে যে কখন যে কাজটা হয়ে গেছে নিজেরাও বুঝতে পারবে না। তো দিদিভাই এখানে রুটি করছে, সবাই আমরা রুটি আর ভাজা দিয়ে খেয়ে নেব, পরে ভাত করব। আজকে ভাবছি একটু খিচুড়ি খাবো, তো সেটা পরে আর কি ফাইনাল হবে, দেখা যাক। আর এখানে কিছু কিছু ফল ফ্রিজে ছিল, আমি মেয়েকে মানে নাচের ক্লাস থেকে আনার সময় আমি এনে রেখেছিলাম, তো দেওয়াই হয়নি, ভুলেই যাই দিতে, সেগুলো বের করে রাখলাম, বললাম যে এগুলো সবাই মিলে খেয়ে নেবে, কিন্তু বাড়িতে সবাই রয়েছে, মিলেমিশে খেয়ে নিলে না ফুরিয়ে যাবে। আঙুর ফল এনেছিলাম আর কমলা লেবু, আর এই যে স্ট্রবেরি আর ড্রাগন ফ্রুট এনেছিলাম দুটো, ড্রাগন ফ্রুটের তো অনেক দাম, তো দুটো এনেছিলাম, একটা অদ্রিকাকে দিয়েছিলাম আর একটা হচ্ছে আয়ুষ্মিতা কোয়েল খেয়েছিল। তো মোটামুটি আর কি একটা কাটলে সবার হয়ে যায়, অত তো আর কি কেউ খেতে ভালোবাসে না, বাচ্চারা দেখবে একটু বেশি ভালোবাসে, আমার অত ভালো লাগে না, ও একটু স্মুদি টাইপের করলে তখন একটু ভালো লাগে, তাও তো সবসময় আনা হয় না আর পাইও না এদিকে, ওই মেয়ের নাচের ক্লাসে যদি যাই তখন একটু আনা হয়, ওখানে একটা দোকানে মাঝে মাঝে পাওয়া যায়। তো এখানে দেখো ছাদে চলে এসেছি, এবার ছাদটা একটু পরিষ্কার করে নেব, তাহলেই মোটামুটি এদিকের কাজ হয়ে যায়। ছাদের প্রচুর পাতা পড়ছে ইদানিং, পাতা বলতে ওই ছাদে জল দিতে আসছে, আর এখানে তারপরে মাঝে মাঝে এসে ওরাও বসে থাকে। তো আয়ুষ্মিতা যখন আসে কী করে জানো তো, ওই যে ঝরা যে পাতাগুলো, সেই পাতাগুলোকে টেনে টেনে এক একটা ফেলবে, ফেলে তারপরে গাছ থেকে ফুলগুলো ছিঁড়ে তার পাতা মানে পাপড়ি সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে যাবে। তারপরে আমার আপেল গাছ তো এখন ইদানিং এত আপেল দিচ্ছে বলে শেষ করা যাবে না। তো দেখো চারিদিকে ধুলো কিন্তু প্রচুর পরিমাণে, যখন টবে জল দিতে আসে বা আমি দিই, আমি দিলে হয়তো মানে নিচ থেকে দিই, ধরো কোয়েল দেয় অনেক সময় উপর থেকে দেয় বুঝতে পারে না,
তখন ওই কাদামাটিগুলো নিচে ছিটে পড়ে। এবার ছাদে যেহেতু রোদের মানে শুকিয়ে শুকিয়ে না পুরো ধুলো হয়ে যায়, তো যাই হোক পরিষ্কার করে নিলাম, ধোবো না, প্রতিদিন ধোয়ার কোনো প্রয়োজন নেই। আর এবার যাব নিচে, আরও অনেক কাজ রয়েছে, দুপুরে রান্নাবান্নার যোগাযন্ত্র করতে হবে, আর এদিকে তো খাট খোলার পর্ব চলছে, তোমাদের পরে দেখাচ্ছি আমি। তো দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে, চন্দ্রমল্লিকা। ভেবেছিলাম যে আরও অনেক ফুল লাগাবো এবছর, কিন্তু এবছর হবে না, আর একটা বছর অপেক্ষা করতে হবে আমাকে আমার নিজের শখের বাগান তৈরি করার জন্য। আর একটা বছর আমাকে অপেক্ষা করতেই হবে, তাই না? সব কিছু যখন আস্তে আস্তে শুরু করেছি তো এত সহজে তো একেবারে হাতের কাছে সব পাওয়া যায় না, আস্তে আস্তে এক মানে একটা একটা করে ধাপে গোতে হবে। আর এখানে যে মা গেছিলো বাজারে, পেঁয়াজ কলি এনেছে, নতুন আলু এনেছে, যেটা আমি ভীষণ ভালোবাসি নতুন আলু। এই সময় নতুন আলু যত পারো খেয়ে নাও, খিচুড়িতে ভালো লাগে, আলুর দমে ভালো লাগে, মাংসতে ভালো লাগে, ভীষণ ভালো লাগে খেতে। আর এখানে চাল আর ডাল চলে এসেছে, চালে ডালে খিচুড়ি, গোবিন্দভোগ চাল আর গোবিন্দভোগ ডাল, 1 কিলো চাল 1 কিলো ডাল। তো সবাই মিলে খিচুড়ি খাবো, এনাকে দেখো একটা জ্যাম পাউরুটি খেতে দিয়েছি, নাচছে কীভাবে। আর কোয়েলের আজকে রেজাল্ট দেবে, তো কোয়েলের আমি যখন ভয়েস দিচ্ছি কোয়েলের রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে, ও ভালো নম্বরে পাস করে গেছে, কোনো স্ট্যান্ড করতে পারেনি যদিও। প্রথম বছর যেহেতু আমাদের এখানে এনে ও পরীক্ষা দিল, ভর্তি করানো হলো, একটা চাপের মধ্যে ছিল, তো ওকে বলেছি পরের বছর কিন্তু স্ট্যান্ড করতে হবে, আরও ভালো নম্বর পেতে হবে, তো ভালো নম্বরে ও পাস করেছে। সে খবরটা তোমাদেরকে দিয়ে দিলাম। আর আমাদের তো মোটামুটি সবাই ফার্স্ট সেকেন্ড ফোর্থ হয়েছে আমাদের বাচ্চাগুলোর মধ্যে। আর এইখানে চলছে খাট খোলা পর্ব, খাটের মধ্যে বক্স খাট যেহেতু খোলা হয়েছে, তার মধ্যে অনেক জিনিসপত্র ছিল, সেগুলো আস্তে আস্তে সব আমি গুছিয়েছিলাম পরে বেলার দিকে, তোমাদের দেখানো হয়নি সব কিছু। আর এখানে চালটা ধুয়ে নিচ্ছি, যতই গোবিন্দভোগ চাল হোক না কেন, অনেক সময় অনেকে কী হয় বলো তো, এরকমইভাবেই দিয়ে দেয়। হ্যাঁ, আমি কী করি, যদি সে পায়েসের চাল হয় আগের থেকে ধুয়ে একটু জল টল ঝরিয়ে মুছে নিই, তারপরে ঘি মাখিয়ে নিই বা একটুখানি শুকিয়ে নিই। আর খিচুড়ির চাল হলে তো ধুয়ে নিই, কোনো কথা নেই। তো দেখো ভাজা ডাল ধুয়ে নিয়েছিলাম, ডালটা ভেজে তারপরে ধুয়ে নিয়েছিলাম, আর এখানে দিয়ে দিলাম, আর এখানে চালটাও দিয়ে দিলাম। তো এটা বসিয়ে রেখে দিদিভাইকে বলেছি, দিদিভাই তুমি দেখো আমি চললাম ওপরে। উজ্জ্বল বলছে আমাকে তাড়াতাড়ি খাট নিয়ে গেছে, আমাকে আগে নিয়ে চলো। তো এখানে আমি দেখো খাট সেটিংও হয়ে গেছে, অনেকক্ষণের ব্যাপার ছিল এটা, আমি দিদিভাই দাদা তিনজনে মিলে এই কাঠগুলো ওপরে তুলেছি, প্রচণ্ড ভার ছিল, প্রচণ্ড ওয়েট ছিল, যেটাতে ও পিঠ দিয়ে বসে না সেই কাঠটা, এত ওয়েট আমি দিদিভাই আর দাদা তিনজনে মিলে আর কি তুলেছি। তো যাই হোক চলো চাদরটা চেঞ্জ করে নিই, নতুন চাদরই পাচ্ছি, এটা উজ্জ্বল পরে কিনেছিল, তো ওর যে রাবার দেওয়া যে চাদরগুলো যেগুলো তো বসতে ভালোবাসে, মানে ওর সুবিধা হয়, গুটিয়ে গাটিয়ে আসে না, তো ওর সুবিধা হয়, ও যেহেতু এদিক ওদিক এপাশ ওপাশ ঘোরাফেরা করে তো বিছানায় বসে থাকে, ও একদম গুটিয়ে চলে আসে পায়ের কাছে, তো ওই জন্য ও এরকম চাদর ব্যবহার করে। তো এবার চাদরটা পেতে দিলাম, চাদরটা কেমন হয়েছে বলো, ও কিনেছে পছন্দ করে, আমি পছন্দ করিনি, তো এবার বালিশের কভারগুলো পেতে নেব। আর এমনি লোকাল শপ থেকে কিনতে গেলে কী হয় বলো তো, একটা করে বালিশের কভার দেয়, কিন্তু আমাদের অনলাইন থেকে যখন কিছু কেনা হয় বালিশের কভার, আমি একটা দিনও দেখিনি যে বালিশের কভার দিয়েছে, আমি জানি না তোমরা পেয়েছো কি না কখনো, আমি কিন্তু কখনো পাইনি। তো দেখো ওখান থেকে ঝপ করে আবার নিচে চলে আসলাম, আবারও উপরে যাব, মোছামুছি বাকি রয়েছে, ওকে নিয়ে নেব, তারপরে মোছামুছি করব। তো উজ্জ্বল স্নান করে সেই বসে রয়েছে, সকাল থেকে খাট খোলা হয়েছে, ও চেঞ্জও করেনি, তোয়ালি গায়ে দিয়ে বসে রয়েছে। তো যাই হোক এখানে দেখো আমি খিচুড়িটা হয়ে গেছে, আমি বসিয়ে দিয়ে গেছিলাম দিদিভাই, পরে তারপরে আবার ওই আদা টাদাগুলো না আদাও দিয়ে গেছিলাম, হলুদ টলুদ দিদিভাই পরে দিয়েছে ফোটার পর। আর এইখানে ফুলকপি ভেজে নিয়েছিলাম, কড়াইশুঁটি ভেজে নিয়েছিলাম দিয়ে দিলাম, আর ফোড়নের তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, ওটা আলাদা করে পরে করেছিলাম, ওটাও দিয়ে দিলাম। তো হয়ে গেছে শীতকালের খিচুড়ি, বুঝতেই পারছো কতটা টেস্টি হবে এই খিচুড়িটা, কিন্তু ঘরের চালেও করা যায়, বা ওই যে বিরিয়ানি খায় না যে লম্বা লম্বা চালে, সেই লম্বা লম্বা চালে করলেও দারুণ লাগে খেতে, ওইভাবে একটু ঝুড়ো ঝুড়ো করলে আরও সুন্দর লাগে খেতে, একদিন করবো অবশ্যই। আর এখানে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম, সেগুলো দেখানো হয়নি। তো এদিকে খিচুড়ির পর্ব শেষ, আর এখানে আবার তাড়াহুড়ো করে দেখো আলুর দম বসিয়ে দিয়েছি, তো এদিকে কষানো হচ্ছে, এখনও হয়নি, কমপ্লিট হয়নি, নিরামিষ করছি, আর খিচুড়িটাও নিরামিষ।
তো কড়াইশুঁটি কিছুটা ভেজে আলাদা করে রেখেছিলাম আলুর দমের জন্য, আলুর দম আর ফুলকপির তরকারি, মানে ফুলকপি আলুর দম কষা বলতে পারো, তো সেটাই আর কি। আর এবার জল টল দিয়ে দেবো আর একটু কষিয়ে। আর এখানে যেহেতু আমরা খিচুড়ি খাবো, তো আমার ছেলেটা কী খাবে বলো তো, পেস্তা, ওর জন্য আবার আলাদা করে ভাত আর মাংস বসিয়ে দিলাম। ভাতটা যদি আমাদের থেকেই দিই, আজকে ভাত করা হয়নি, শুধু মাংসটাই বসাই, কিন্তু আজকে ভাত আর মাংস একসাথে বসিয়ে দিয়েছি, হলুদ দিয়ে সেদ্ধ হোক ওকে দিয়ে দেবো। আর এখানে আবার ওপরে আসলাম, ওপরে এসে এবার ঘরদোরগুলো মুছে নেব যতটা পারবো, আজকে অত মানে এমনিতেই অনেক কাজ ছিল সকাল থেকে, সবটা দেখানো হয়নি, কিন্তু সেগুলো করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, তো সবার স্নান খাওয়া মোটামুটি আজকে ভুলে যাও। ভেবেছিলাম আজকে অন্য প্ল্যানে ছিলাম, ভেবেছিলাম খিচুড়ি হবে, একটুখানি কলা পাতা এনে বেশ সবাই মিলে একদম লাইন দিয়ে নিচে বসবো, মেঝেতে বসে তারপরে খাবো কলা পাতায় খিচুড়ি, এরকমই একটা প্ল্যান ছিল। আলুর দম হবে আর তার সাথে বেগুন হবে, বেগুনির কথা তো ভুলেই যাও, মা ভুলে গেছে বেগুন আনতে আর আমি ভুলে গেছি বেগুনি ভাজতে। আর এদিকে তাড়াহুড়ো রয়েছে, উজ্জ্বল বলেছে ওপরে উঠবে, তো দাদাও হড়বড়ি করে খাট খুললো, সবাই আমরা ধরে ধরে খাটগুলো আনলাম। শুধু খাট আনা তাই নয়, খাটগুলো পরিষ্কারও করতে হয়েছে, খাটগুলো মুছতে হয়েছে, যেগুলো দিদিভাই আমাকে অনেক হেল্প করেছে, দিদিভাই না থাকলে সত্যি দাদা আমি আজকে পেরে উঠতাম না। তো দিদিভাই আমাকে নিচের তলাটা মুছে দিচ্ছে আমাদের ঘরগুলো, যেহেতু খাট সরানো হচ্ছে, আর আমি এবার এই আমাদের দোতলাটা মুছতে আসলাম। তো এটুকুনি হলেই মোটামুটি এবার স্নান দান করবো, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা সারবো। তো চলো পরে কথা হচ্ছে আবার। তো নতুন ঘরে আমরা সবাই চলে এসেছি, আর মানে এগুলো কল্পনার বাইরে যে আমরাও করতে পেরেছি একটা কিছু, যেটা অসম্ভব ছিল সেটা সম্ভব হয়েছে। তো সবাইকে থ্যাংক ইউ, আর কি বলবো, মানে কিছু বলার ভাষা নেই এখানে, তাও যতটা হয় তোমরা বুঝতে পারছো যে আমি যে জিনিসটা বলতে চাইছি হয়তো সেটা ব্যক্ত করতে পারছি না, কারণ এই জিনিসগুলোই এমন না যে বলা যায়, মনে আনন্দ থাকে বা খুশি থাকে সব কিছুই থাকে, কিন্তু সেগুলো খুলে ব্যক্ত করা সম্ভব হয় না অনেক সময়, সেই কথাগুলো হয়তো আমি বলতে পারছি না এখন, তাও অনেক অনেক মানে থ্যাংক ইউ সবাইকে। আমি জানি না আমি সত্যিই তোমাদেরকে কি বলবো, ধন্যবাদ দেব নাকি তোমাদেরকে অন্য কিছু জানাবো, আমার সত্যিই কোনো ভাষা নেই। কোথা থেকে আজকে সত্যি শূন্য থেকে আজকে যেখানে তোমরা তোমাদের ভালোবাসায় আমাকে এনে দাঁড় করিয়েছ, তার সত্যিই কোনো তুলনা হয় না। তোমাদেরকে অনেক 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 রেসপেক্ট, অনেক ভালোবাসা জানালাম, আর সারাটা জীবন তোমাদের প্রতি কৃতজ্ঞ হয়ে থাকবো। এভাবেই পাশে থেকো, এভাবেই ভালোবেসো আমাদেরকে। উজ্জ্বল তো ভীষণ খুশি, ও তোমাদেরকে আমি দেখাতে পারিনি, ও যখন প্রথম এসছে না সত্যিও কেঁদে ফেলেছে দেখে ঘর দেখে। তো এখন সন্ধ্যাবেলা আমরা দুজনে মিলে খাওয়া দাওয়া সারছি, স্নান হয়ে গেছে, আমাকে খাইয়ে দিতে গিয়ে চামচ মুখে আটকে গেছিলো, ছাড়াতেই পারছিলো না, এক হাতে আমার ক্যামেরা ছিল। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল সুন্দর একটা ব্লগ নিয়ে। আজকের মতো এখানেই, টাটা।